ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়েই মোহনবাগানের উদ্দেশ্যে হুঙ্কার আনোয়ার আলী। ডার্বি জিতেই সমস্ত জবাবটা দিতে চান তিনি। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ইস্টবেঙ্গলে পাকাপাকিভাবে এসেছেন আনোয়ার আলী। মঙ্গলবার ইস্টবেঙ্গলের স্পোর্টস ডের মঞ্চে লাল হলুদ জার্সি গায়ে উঠেছে তার। সকলের গলাতেই তখন ডার্বির সুর, সেই সুরেই সুর মেলালেন এবার আনোয়ার আলীও। সদ্য প্রাক্তন দলকে জবাবটা ডার্বি জিতেই দিতে চান তিনি। আনোয়ারের এই বার্তাতেই আপ্লুত অগুন্তি লাল হলুদ সমর্থক। মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে এসেছেন। দুই দলের পরিবেশের মধ্যে যে অনেক পার্থক্য রয়েছে তা বলতেও কোনো দ্বিধা নেই এই তারকা ভারতীয় ডিফেন্ডারের। ইস্টবেঙ্গলের হয়ে সেরা পারফরমেন্সটাই দেখাতে চান তিনি। নিজের 100% দিয়ে দলকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য আনোয়ার আলীর। मैं चाहता हूँ कि मैं इधर भी अच्छा परफॉर्म करूँ कि मेरे को जो सपोर्ट है